আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ ধর্মতত্ত্ব ও দর্শনের মূল ভিত্তি হলো কোরআন ও সুন্নাহ ইসলামের আদর্শ সামাজিক নৈতিক অর্থনৈতিক ও রাজনৈতিক নীতিমালা কোরআন ও হাদিস থেকেই উৎসারিত কোরআনের বাণীর আলোকে রসুল্লাহ সাল্লাহ আলহিহাসালামের জীবন আদর্শে মহান আল্লাহ সফায়ানা হুয়া তালা মানুষের জন্য যে আচরণ বিধি নির্ধারণ করে দিয়েছেন সেটি শরিয়া বা ইসলামী আইন হিসেবে পরিচিত মানব জীবনে ইসলামিক শরিয়া পরিপালন কতটুকু জরুরি বা শরিয়ার নির্দেশনা বা বিধান অমান্য করার আদৌ কোনো সুযোগ আছে কি না যদি না থাকে তাহলে অমান্য করার ভয়াবহতা কি হতে পারে শীর্ষক বিষয়ে জানব ইনশাআল্লাহ তালা আজকের আলোচনা থেকে আজকের বিষয় ইসলামিক শরিয়া পরিপালনের গুরুত্ব ও প্রয়োজন প্রয়োজনীয়তা সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেই আল্লাহ উইথ বি আরবি ক্যাবলস অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়তুল্লাহ অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে দর্শক আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে সরাসরি ফোন করুন শূন্য দুই নয় আট দুই চার শূন্য পাঁচ দুই এই নাম্বারে অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন আসুন ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফদলেতুল উস্তাজ শেখ আহমদুল্লাহ হেফাজ আমরা শেখকে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ তালা সংযুক্ত করে নেব এই পর্যায়ে আমরা আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে যে বিষয়টি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই তা হচ্ছে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে মক্কার মতি মদিনার জ্যোতি নবী মোহাম্মদুরসোল্লাহ সলাল্লাহ ওয়াসাল্লামের বিদায় হজ্জে দেয়া কাল জয়ী সেই স্টেটমেন্টের কথা সেখানে তিনি তো উঁচু আওয়াজে সমবেত সাহাবিদের সামনে বলেছিলেন আমরাইন তারক বিহিমা আমি তোমাদের মাঝে দুটি জিনিস দুটি বিষয় রেখে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে মজবুতভাবে ধরে রাখতে পারবে এই দুটি বিষয়কে ততক্ষণ পর্যন্ত তোমরা কোনোভাবে পথচ্যুত হবে না পথভ্রষ্ট হবে না সে দুইটি বিষয়ের কথা তিনি স্পষ্টত বলে গেছেন কিতাব আল্লাহ প্রথমটি হলো আল্লাহর কিতাব হল রসুলি এবং তার রাসুলের সুন্না রী সাল্লা জীবন জীবনাচরণ আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন ইন্না কালা হলকিন আসিম হে আপনি সর্বোত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত আছেন রসুল করিম সাল্লাল্লাহু আলিহিউ আসালামের চরিত্র কেমন ছিল এই বিষয়ে প্রশ্ন করা হলে আয়েশা আক বিন্দু আল্লাহ তালানা বলেছেন যে তোমরা কি কোরআন তেলাবাজ করো না স্টাডি করো না কানা হল কহু আল কোরআন তার চরিত্রই হল মহাগ্রন্থ আল কোরআন অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তালা বিশ্ব মানবতার কল্যাণের জন্য গাইডলাইন হিসেবে যত ধরনের পলিসি প্রিন্সিপালস দিয়েছেন নীতিমালা দিয়েছেন এই সব কিছুই পরিপালন করেছেন ধারণ করেছেন নিজে আমল করেছেন এবং ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রীয় পরিমণ্ডল পর্যন্ত বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ কাজ করেছেন নবীজি মোহাম্মদুর রাসোল্লাহ সদাল আলহি ওয়াসাল্লাম এই জন্যই তো তিনি বলেছেন আল্লাহ মাহল বাল্লাহ আল্লাহ মাহল বাল্লাহ আমার উপরে যে দায়িত্ব দেয়া হয়েছে রিসালাতের দায়িত্ব তাবলিগের দায়িত্ব আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি আমার সাহাবিরা আমি কি আমার সেই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে পেরেছি কি না সবাই বললেন সমস্যরে হা পেরেছেন তখনই তো আল্লাহ হায়ানা হুয়াত আলা আরাফার ময়দানে সে আয়াত নাজিল করেছিলেন আলিউমা আকমাল ইসলাম না সেই পূর্ণাঙ্গ ইসলাম কি আদৌ মানুষের সব সমস্যা সমাধান করতে পারে কিনা সেই ইসলামিক শরিয়া আমাদের জন্য কতটুকু জরুরি এই বিষয়ে আলোচনা করবার জন্য ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন ফদলেতুল উস্তাজ শেখ আহমদুল্লাহ হাফেজুল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শেখ কিশু সুস্বাগত জানাচ্ছে জানি আপনি মহা ব্যস্ত আলহামদুলিল্লাহ সারা বিশ্ববাসিত মধ্যে আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন যে আপনি একশো কোটি টাকার উপরে সেই আহ জন্য বা ভালোবাসার নজরানা পেশ করার জন্য সারা দেশ ব্যাপী কাজ করছেন এই বন্যা কবলিত মানুষদের জন্য এর ফাঁকেও শত ব্যস্ততার মাঝেও আমরা আপনাকে পেয়েছি আজকের এই আলোচনায় গুরুত্বপূর্ণ আলোচনা বলেই আপনি যুক্ত হয়েছেন এত ব্যস্ততা আপনাকে সুস্বাগত জানাচ্ছি আর একবার মতো আমি আপনার কাছ থেকে জানতে চাইব অল্প কথায় যে ইসলামিক শরিয়া আসলে কতটুকু মানব কল্যাণে গুরুত্ব রাখে এবং এর কতটুকু এ বিষয়ে যদি আপনি সংক্ষেপে বলতেন প্লিজ ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং এটি আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন আমাদের কল্যাণার্থেই কোরআন করিম আল্লাহ বলেছেন সরা আলাকুম মিনাদ্দিন বিহিন অর্থাৎ নু আলাই সালাম এবং তার পরবর্তী পূর্ববর্তী সমস্ত উম্মদদেরকে আল্লাহ তালা যে সরিয়া দিয়েছেন এই সরিয়া দান করেছেন আল্লাহ তালা মানুষের কল্যাণার্থে আল্লাহ বলেছেন যে সরা আলাকুম অর্থাৎ আল্লাহ তালা তোমাদের জন্যই এটা দান করেছেন অর্থাৎ এই সরিয়া তো আল্লাহ তালা আমাদেরকেই দিয়েছেন এটা অন্য কারোর জন্য নয় অর্থাৎ মানবতার কল্যাণে মানবতার উপকারার্থে আল্লাহ তালা শরীয়ত দিয়েছেন অতএব মানবতার এই কল্যাণার্থে যেহেতু শরীয়ত দিয়েছেন বিধায় মানবতার এটা মনে করার কোনো কারণ নেই যে শরীয়ত আল্লাহ তালা দিয়ে আল্লাহর কোনো লাভ আছে আল্লাহর কোনো স্বার্থ আছে এরকম কোনো বিষয় কিন্তু নেই অর্থাৎ আল্লাহ রবুল আলামিন আমাদেরকে যে দিন দিয়েছেন সেখানে আল্লাহ তালার কোনো লাভ বা কল্যাণের বিষয় নেই নবী করিম সাল্লাহ হাদিস আছে আমরা জানি তিনি বলেছেন যে গোটা পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত জিন সবাই যদি একত্র হয়ে যায় এবং সবাই একত্র হয়ে যদি সবাই হয়ে যদি আল্লাহ আল্লাহর এবাদত বন্দেগী করে আহ এত কিছু করতে চায় তারপরেও আল্লাহ রব্বুল আলমিনের দিন বা আল্লাহর রাজত্বের মধ্যে সবাই মিলে এক আল্লাহর আহ আনুগত্য করলেও বিন্দুমাত্র বৃত্তি সাধন হবে না আর যদি গোটা সব আল্লাহ অবদ্ধ হয়ে যায় তাতে আল্লাহ তালার রাজত্বে আল্লাহর কর্তৃত্বে বিন্দু মাত্র কোন ব্যাঘাত হবে না বা কমবে না অথব এই শরীয়তের সবটুকুই কিন্তু আল্লাহ তালা আমাদের নিজেদের কল্যাণেই দিয়েছেন আল্লাহর এখানে কোনো লাভ বা লসের কোনো বিষয় কিন্তু নেই জি আপনি খুব সুন্দর করে বলছিলেন যে ইসলামিক শরিয়া আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবার এটা কেবলই ইনক্লুসিভ বা এক্সক্লুসিভলি আল্লাহ মানব জাতির কল্যাণের জন্য দিয়ে গেছেন কী কী কল্যাণ রয়েছে এখানে আর যদি আমরা সেই কল্যাণ পেতে চাই যদি শরিয়াকে অমান্য করে কি হতে পারে আমরা জানবো ইনশাল্লাহ বিষয় ইসলামিক শরিয়া পরিপালনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অতিথি হিসেবে আজকের আলোচনায় যুক্ত আছেন ফদলেতুল উস্তাজ শেখ আহমদুল্লাহ হেফাজ আহল্লাহ চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার আসুনা ফাউন্ডেশন ঢাকা স্বাগত শেখ বিরতির আপনাকে আপনি বিরতির আগে বলছিলেন যে আল্লাহ হতুল ইসলামিক শরিয়া কেবলই মাত্র আমাদের বা মানব কল্যাণের জন্যই তিনি মনোনীত করেছেন তিনি দিয়েছেন এই মানুষকে তিনি তিনি নিজেই সৃষ্টি করেছেন সেই মানুষ কি আল্লাহর দেয় বিধানকে বা শরিয়াকে অমান্য করতে পারে কিনা কাউকে দেখা যায় অমান্য করতে আবার কাউকে দেখা যায় বিরোধিতা করতে যদি না থেকে থাকে তাহলে বিরোধিতার ভয়াবহতা কি হতে পারে অমান্য করলে কি পানিশমেন্ট হতে পারে এই বিষয়ে কোনো তথ্য বা কোরআনে কোরআন সুনার আলোকে কিছু বলবেন কিনা প্লিজ ধন্যবাদ আপনাকে দেখুন হলো আল্লাহর দেওয়া জীবন বিধান আল্লাহর এই জীবন বিধানের বিপরীত যে কেউ করে এবং এটাকে যদি কেউ অস্বীকার করে বা এটাকে যদি কেউ আহ অমান্য করে অগ্রাহ্য করে কেউ যদি মনে করে যে এটা এখন অচল এটা যুগে চলে না বা সরিয়ার বিধান যদি কেউ না চায় তাহলে সে কখনো মুসলমান হওয়ার সুযোগ নেই খুবই পরিষ্কার একটি কথা আপনি বাংলাদেশ রাষ্ট্র যদি কি রাষ্ট্রকে যদি স্বীকার করেন আর বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব বাংলাদেশ রাষ্ট্রের যে আরো এই জাতীয় যে বিষয়গুলো আছে সেগুলো যদি বলেন যে আমি এগুলো মানি না অস্বীকার করি সার্বভৌমত্ব না বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা আমি মানি না তাহলে আপনি রাষ্ট্রদ্রোহী হিসাবে বিবেচিত হবেন অর্থাৎ এ রাষ্ট্রের প্রতি আপনার ন্যূনতম বিশ্বাস আছে অথবা আপনার আস্থা আছে এটি কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না ঠিক একইভাবে কেউ বলল আমি নিজেকে মুসলমান দাবি করি অথচ তিনি বলল যে না আল্লাহ দেওয়া শরিয়া এটাকে আমি মানি না বা আল্লাহ দেওয়া শরিয়া আমি চাই না তাহলে ব্যাপারটা একই রকম অর্থাৎ এর ফলে মানুষ ইসলাম থেকে খারেজ হয়ে যায় সরিয়ার পরিপূর্ণভাবে পরিপূর্ণ সরিয়াকে অস্বীকার করা তো অনেক পরের কথা সারা পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলারগণ একমত যে কোনো মুসলমান যদি সরিয়ার কোনো একটি বিধান যেটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যেটি আহ প্রমাণিত হয়েছে এবং সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এরকম করে একটি বিধানকে যদি কেউ অস্বীকার করে অমান্য করে যে না এটা অচল বা এটা অযৌক্তিক বা মানি না তাহলে কিন্তু থেকে খারিজ হয়ে যান তো এইরকম আহ যখন একটা বিষয়ের ক্ষেত্রে হয় তাহলে গোটা শরিয়াতকে যদি কেউ অগ্রাহ্য করে বা অমান্য করে কিংবা অপ্রয়োজনীয় মনে করে কিংবা অচল মনে করে তাহলে তিনি কিন্তু আর মুসলমান থাকেন না খুবই স্পর্শকাতর একটি বিষয় এবং খুব জটিল একটি বিষয় এখানে একটা স্পেস আছে সেটা হলো যে কেউ যদি বলে করেন যে না ইসলামী সরিয়া এটা ইমপ্লিমেন্ট আমরা করতে পারছি না আমাদের সীমাবদ্ধতার কারণে আমাদের ইমান দুর্বলতা আছে আমরা এখন সরিয়ার সব বিষয় মানার জন্য মানে আমলে সেটাকে আনার জন্য সেটা বাস্তবে পরিণত করার জন্য আমরা আসলে ওই শক্তিশালী ইমানদার নই এটা আমাদের ইমান দুর্বলতা করতে পারছি না এটার জন্য আমাদের মধ্যে অপরাধ বোধ কাজ করছে বাট করতে পারলে অবশ্যই সেটা আমার ভালো লাগে কাজ করবে এরকম যদি কারোর মধ্যে ভাবনা থাকে তাহলে তিনি কিন্তু থেকে খারেজ হবেন না তাহলে এই হলো যে যদি কেউ চায় না এটা বলেন যে আমি ইসলাম সরিয়া চাই না বা ইসলাম সরিয়া যদি কেউ অমান্য করেন ইসলাম সরিয়াকে মানি না তাহলে তিনি সাথে সাথে কাফির বা অমুসলিম হিসেবে গণ্য হন তিনি কোন মুসলমান থাকেন না এটা কমন এবং মৌলিক একটা নীতিমালা

সেটার আলোকে যে ব্যক্তি তার জীবন তার সমাজ তার রাষ্ট্রকে পরিচালনা করবে না সে ব্যক্তিকে আল্লাহ কোথাও বলেছেন ফাসিক কোথাও বলেছেন তার মানে এটা এটা কেউ কেউ যদি অপরাধ বোধ নিয়ে বলে যে না না আমি করতে পারছি তাহলে হবে সেটা অগ্রাহ্য করে অযৌক্তিক মনে করে এবং অচল মনে করে এবং সেই দৃষ্টিকোণ থেকে যদি কেউ এটাকে অমান্য করে তাহলে সে আর মুসলিম থাকে না অতএব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি বিষয় যেটা ইমান থাকা না থাকার প্রশ্ন সাথে জড়িত এই বিষয়ে আমাদের মন্তব্য আমাদের অবস্থান গ্রহণ করতে অনেক ভেবে তারপরে করতে খুব সুন্দর করে আপনি স্পষ্ট করে তুলে ধরলেন যে আসলে যারা ইসলামিক হুকুমতকে মানে না বা ইসলামিক সরিয়াকে পাশ কাটিয়ে যেতে চায় কখন তারা ইমানদার থাকবে কখন ইমান থাকবেই না ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এই বিষয়টি খোলাসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমরা আপনাকে যদি সংক্ষেপে জানতে চাই বা আপনার কাছ থেকে যে যে এই যে সারা দেশে বা সারা বিশ্বে যে উদ্ভূত যে পরিস্থিতি সব জায়গায় অস্থিরতা বিরাজ করছে স্পেসিফিক্যালি যদি আমরা বলি নতুন এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য বৈষম্য দূর করার জন্য আপনি কি মনে করেন ইসলামিক শরিয়া ইজ সাফিসিয়েন্ট এনাফ নাকি অন্য কোনো মতবাদ বা অন্য কোন আদর্শ রীতিনীতির দরকার আছে বিষয়ে ইসলামিক শরিয়া পরিপালনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন ফদলেত শেখ আহমদুল্লাহ হেফাজ আহল্লাহ চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার ফাউন্ডার ফাউন্ডেশন ঢাকা স্বাগত শেখ বিরতির এই সুযোগে আপনার আপনার কাছ থেকে আমাদের জানবার বিষয় যে বর্তমানে যে সারা বিশ্বব্যাপী যে অস্থিরতা চলছে বা যে ধরনের অসঙ্গতি এবং বৈষম্য চলছে সেই অসঙ্গতি বৈষম্য দূরীকরণ এবং স্থিরতা তৈরি করতে ইসলামিক শরিয়া কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আপনি মনে করেন প্লিজ একটু যদি শেয়ার করতেন ধন্যবাদ আপনাকে দেখুন ইসলাম সেই দিন যে দিন বৈষম্যকে কবর দিয়েছে প্রীনবিসাল্লাহ আলিসাল্লাম বিদায় হজের ভাষণ ঐতিসিক বিদায় হজের ভাষণে ইসলামের ইতিহাসের বিশাল বড় দলিল যেটা সদ যেটা সেই ভাষণে তিনি কিন্তু বলেছেন আলা লা ফদলালে আরবিন আলা আজামী ওলা আলে আজামি ইন আলা আরবি মনে রাখবে যে কোনও এরাবিয়ানের উপরে কোন নন আরাবিয়ানের কোনো শ্রেষ্ঠত্ব নেই এবং কোরোন এরাবিয়ানের কোন শ্রেষ্ঠত্ব কোন এরাবিয়ানের উপর নেই বরং তোমাদের মধ্যে নিরূপণ হবে ব্যক্তির কর্ম চিন্তা দর্শন এবং তাহু দ্বারা ব্যক্তি যদি নিজে হয় তাহলে আরাবিয়ান না কি আরবিয়ান এটা বিবেচনা আজকের পৃথিবীতে আমাদের ভূখণ্ড ভিত্তিক যে বিশ্ব এই বিশ্ব কিন্তু আমরা নিজের ভূখণ্ডের ভূখণ্ড ভিত্তিক ভালোবাসা ভূখণ্ড ভিত্তিক বৈদিকতার কথা বলি ইসলাম কিন্তু তার চাইতে আরো ব্রড চিন্তা আমাদেরকে করতে যে গোটা বিশ্বের যে কেউ ভালো কাজ করবে তুমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে মন্দ কাজ করবে সেটাকে ঘৃণা করবে তোমার নিজের ধর্মের কেউ যদি কোনো মন্দ কাজ করে তুমি সেটাকে ঘৃণা করবে তাকে ঘৃণা করবে আমার ধর্মের লোক সেজন্য আমি তাকে ঘৃণা করবো না এটা হতে পারে না আমার দেশের লোক সে যেন উল্টা পাল্টা সেটাকে আমি ধামা চাপাতে বেটা হতে পারে না অন্যায়কে অন্যায় বলবো আর ন্যায়কে নেই বলবো আল্লাহ কোরআনে বলেছেন বলা যদি মনে করি সানা আনো কমেন আল্লাহ তা আদিল আদিল আক্রমণের তাপা তোমার যদি শত্রুতা থাকে ভিন্ন চিন্তা থাকে বিদ্বেষ থাকে তাহলে মনে রাখবে এই কারণে তার তুমি জোলম করবে বা ইনসাফ পরিপন্থী কোনো কিছু করবে এ রাইট তোমার নেই হোক তোমার শত্রু কিন্তু দিন শেষে তার প্রতি তোমাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে তো এই জায়গা থেকে পরিষ্কারভাবে বোঝা যায়

তার সম্পদ তার সম্মান তার সম্ভ্রম সব কিছুই কিন্তু এরকম সম্মানিত অতএব এর কিছু তোমরা নষ্ট করতে পারবে না তো এই সমস্ত জায়গা থেকে বোঝা যায় যে ইসলাম বৈষম্য দূর কতটা করার কথা বলে আর শুধু বলে না ইমপ্লিমেন্ট কি কি করেছে আমরা যদি সেটা দেখি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম মদিনা রাষ্ট্র যখন প্রতিষ্ঠা করেছেন তখন বেলালে হাফসি একজন ইথোপিয়ান আবার কৃত দাস যাদেরকে আরবের মানুষরা খুব ছোট চোখে দেখত সেই মানুষটি সান ইমাম ইমামের পরেই ইমাম রাষ্ট্র নায়ক তার পরেই এরকম মর্যাদা বা মর্যাদা পূর্ণ একটি পদে এমন একজন মানুষকে দিয়েছেন তিনি কৃতদাস ছিলেন এই সমাজেই কৃতদাস হিসাবে ছিলেন আবার তিনি আহ নিগ্রো ইথোপিয়ান ছিলেন এই অঞ্চলে মানুষ না যারা আরবিয়ান বা বাইরের লোকদেরকে সাধারণত অ্যাকসেপ্ট করে না সেই সমাজে তিনি এটা প্রতিষ্ঠা করে রেখেছে তো আমরা যদি আজ গোটা পৃথিবীতে বৈষম্যহীন পৃথিবী চাই তাহলে আমাদেরকে অবশ্যই ইসলামের চর্চা বাড়াতে হবে ইসলাম কাছে আসতে হবে ইসলামকে আমাদের জীবনের সার্বিক ক্ষেত্রে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শেখ গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করবার জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা অন্য কোনো সময় আরো বিস্তারিত জানবার চেষ্টা করব জাযাকুল্লাহ খাইরান আল্লাহর আদেশ নির্দেশনাসমূহ মানব জাতির কাছে দুভাবে এসেছে কোরআন ও সুন্না তথা মহানবী সাল্লাই ইসলামের আদর্শ জীবন জীবনাচরণ এর মাধ্যমে কোরআন হচ্ছে আত্মা আর সুন্না তার দেহ প্রথমটি দিয়েছে নীতি নির্দেশনা আর শেষোক্তটি প্রথম টির ব্যাখ্যা ও জীবনযাত্রার বাস্তবায়ন দুটি মিলে গঠিত হয়েছে সার্বভৌম আল্লাহ সোফানা হত সর্বোচ্চ আইন ও বিধান যাকে ইসলামের শরিয়ার পরিভাষায় ইসলামিক শরিয়া বলা হয়ে থাকে আসলে আমরা প্রত্যেকেই সর্বস্তরে ইসলামিক শরিয়াকে মেনে চলার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন প্রিয় দর্শক শ্রোতা প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ইন দ্য নেম নেইম আল্লাহ উদ্দী আরবি ক্যাবলসের আগামী পর্ব দেখার উদ্য আহ্বান জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আলাইকুম রাহমতুল্লাহি